খুলনায় মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান, দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, উপেক্ষিত আদালতের নির্দেশনা। দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখনো বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল, কুষ্টিয়ার রেলওয়ে জলাশয় দখলের অভিযোগ। কেএনএফ আতঙ্কে পাহাড়িরা দখলের দুই সপ্তাহ পর বাড়ি ফিরলেন বান্দরবানের মূলপি পাড়ার বাসিন্দারা। সেতুর অভাবে কষ্টের জীবন চট্টগ্রামে হালদা ঘেঁষা বড়খোনা গ্রামবাসীর, যাতায়াতের একমাত্র বাহন নৌকা। শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বিভিন্ন ধরনের যানবাহন, এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়ক। প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে কিংবা কেউ বরণ করছেন পঙ্গুত্ব। সংশ্লিষ্টরা বলছেন মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ থ্রি হুইলার ও ইজি বাইক। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও এগুলো বন্ধে নেই কার্যকর কোনো পদক্ষেপ। খুলনা থেকে মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা সাতক্ষীরা মহাসড়কের চিত্র এটি। প্রতিদিনই এই মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করছে থ্রি হুইলার ও ইজি বাইক। এমন চিত্র খুলনার বেশিরভাগ মহাসড়কেরই। ব্যাটারি চালিত ইজি বাইকের আধিক্যে সড়কের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার জন্য আদালত এসব যান চলাচল নিষিদ্ধ করে, কিন্তু মাঠ পর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে। এই নসিমন করিমনে তো টাকা পুলিশে টাকা গায়ে তারপর চালাচ্ছে, প্রত্যেকে দেয় দেন কই বাজারে দাঁড়ানো, প্রত্যেকে গাড়িতে টাকা নিচ্ছে। অবৈধ নসিমন করিমন মোটরসাইকেল ইজি বাইক যেভাবে চলে, যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, কিছু নেই, আমাদের মতন ড্রাইভিং, আমার কাছে 36 বছর বয়স এই ড্রাইভিং এর, সে আমরা গাড়ি চালাচ্ছি, আমাদের এসে মারি দেয়, অথচ আমাদের কেস খাতি হয়। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বলছেন আইনের সঠিক বাস্তবায়ন না হওয়ায় সড়কে প্রাণ ছড়ছে প্রতিনিয়ত। আইনের যথাযথ প্রয়োগ এবং স্বচ্ছতার সাথে প্রয়োগের অভাব রয়েছে বিধায় কিন্তু আপনার এই গাড়িগুলো চলছে এবং হাইকোর্টের যে নির্দেশ সেটাও উপেক্ষিত হচ্ছে। অভিযোগ এড়িয়ে পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আমাদের খুলনা জেলায় আমাদের সীমানা বরাবর 4টি চেকপোস্ট রয়েছে, রূপসা সংলগ্ন খুদি বটতলা, ডুমুরিয়া বাজার, চুকনগর এবং ফুলতলা বাজার। এই 4টি চেকপোস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2008 অনুসারে এসব যে অবৈধ এবং ফিটনেসবিহীন যানবাহন রয়েছে এদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 2022 সালে খুলনা বিভাগে 173টি সড়ক দুর্ঘটনায় 177 জন নিহত এবং 230 জন আহত হন। আর এবছর প্রথম 3 মাসে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় আরও বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে এ কমিটির গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে দাড়িয়াপুর এলাকার মালবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। এতে এখনও বন্ধ রয়েছে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল। কুষ্টিয়ার 100 বছরের পুরানো রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে মাটি ও বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে। জলাশয় ভরাটে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিলেও আমলে নেয়নি তারা। এমনকি প্রশাসন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা। তবে পৌরসভার বিষয়ে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি পৌর মেয়রের। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাইথা শান্তি দাস। পরিবেশ সংরক্ষণ আইন 2010 সালের সংশোধিত অনুযায়ী যে কোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ হলেও কুষ্টিয়ায় রাতের আধারে রেলওয়ের 100 বছরের পুরনো জলাশয় অবৈধভাবে মাটি ও বালু ফেলে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে খোদ ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে। এ যেন রক্ষকই ভক্ষকের ভূমিকায়। জলাশয় ভরাটে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিলেও
তাতে কোনো লাভ হয়নি। ফলে প্রশাসন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা। নিজেদের খেয়ালখুশি মতো রাতের আধারে বালু এবং মাটি দিয়ে ভরাট শুরু করে। পরবর্তীতে এই বিষয়ে যারা না করতে পারে আমরা ভেড়ামারা থানায় এজাহারের জন্য একটা আবেদন দাখিল করি। কোন রকম আইনের তোয়াক্কা না করে রেলওয়ের অনুমতি ছাড়াই জনসাধারণের সেবামূলক প্রতিষ্ঠান পৌরসভা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত শতবছরের পুরনো জলাশয়টির ভরাট বন্ধ করে তা সংরক্ষণের দাবি তাদের। বর্ষায় যদি জলাবদ্ধতা থেকে বাঁচতে হয় তাহলে এই পুকুরটি সংস্কার করা খুব জরুরি। আপনারা পুকুরটিকে যথাযথভাবে সংস্কার করবেন, সংরক্ষণ করবেন। পুকুরটা যাতে দখল না হয়, দখল মুক্ত করা, এটা আমাদের প্রত্যাশা ভেড়ামারার সচেতন নাগরিক হিসাবে। আমরা চাষের পরিবেশ ভালো থাকুক, আর এই পুকুর যদি দখল না করতে এই পানি নিঃসরণ বন্ধ না হয়। আস্তে আস্তে কিছু দুর্বৃত্তায়নের কারণে কিছু লোক রাতের আধারে এই পুকুরটা ভরাট করার চেষ্টা করছে। তবে ভেড়ামারা পৌর কর্তৃপক্ষের দাবি, পৌরসভার বিরুদ্ধে জলাশয় ভরাট করে দখলের অভিযোগ পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। এক শ্রেণীর দালাল চক্র এ ধরনের মিথ্যা ব্লেম দিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের অপপ্রচার এবং অপ অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ তারা দিয়েছে। পরিবেশ আইনের ব্যত্যয় ঘটিয়ে পৌর কর্তৃপক্ষের জলাশয় ভরাট ও রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় বিতর্কিত হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান ভেড়ামারা পৌরসভা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বান্দরবানের রুমা উপজেলার মূলপি পাড়ার বাসিন্দারা দুই সপ্তাহ পর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে পৌঁছে দেন। দীর্ঘদিন পর বসত বাড়িতে ফিরতে পেরে খুশি স্থানীয়রা। পাহাড়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য কেএনএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বান্দরবান থেকে আবুল বাসা নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবান সদর থেকে অন্তত 47 কিলোমিটার দূরে রুমা উপজেলা, আর উপজেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থান মূলপি পাড়ার। দুই সপ্তাহ ধরে কেএনএফ এর নিয়ন্ত্রণে থাকায় মানুষ শুনো শুনশান নিরাপত্তায় এই গ্রাম। দেয়া হতো প্রশিক্ষণ, থাকত সশস্ত্র টহল। সন্ত্রাসীদের গোলাগুলির ভয়ে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে উপজেলা সদরে আশ্রয় নেন বাসিন্দারা। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে পুনরুদ্ধার করে এলাকা, গ্রামবাসীকে পৌঁছে দেন নিজ বসত ভিটায়। এখানে সহায়তা করলাম বাজারের লোক, চেয়ারম্যান, উপজেলার যারা মারমা চেয়ারম্যান সব এখানে, আমিও তারপর চলে এলাম মাসিকে। 11 দিন ছিল রুমা বাজারে, তারপর আপনার প্রশাসন থেকে খাবার ব্যবস্থা করে। বৃহস্পতিবার সকালে রুমা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে গহীন অরণ্যে অভিযান চালিয়ে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানায় নিয়ে আসা হলে ছেলের লাশ শনাক্ত করে নিহতের মা। আমার ছেলের মৃত্যুর পর এলাকার কাউকে পাইনি লাশ নিয়ে যাওয়ার জন্য। গেল 1 বছর আমার ছেলে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টে ছিল। আমার ছেলের মৃত্যুর পর নাথান বম আমাদের খোঁজ নেয়নি, সহযোগিতা করেনি। মৃত্যুর জন্য নাথান বম দায়ী। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ নেওয়া হয়েছে বান্দরবান হাসপাতালে। পাহাড়ের সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। অত্য উত্ত এলাকা হইতে সমাধি খুঁড়ে আমরা একজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর লাশ খুঁজে পাই অজ্ঞাতনামা। সেই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। সন্ত্রাসীদের ভয়ে বান্দরবান সদরে আশ্রয় নিয়েছিল বম সম্প্রদায়ের 80 এবং মারমা সম্প্রদায়ের 51 পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। চারপাশে থই থই পানি, মাঝখানে ছোট্ট দ্বীপের মতো। স্কুল, কলেজ, হাসপাতাল বা বাজারে যেতে একমাত্র সম্বল নৌকা। অনেক সময় সীমাহীন বিপাকে পড়েন রোগীরা। নৌকা খুঁজতে খুঁজতে রোগী চলে যান না ফেরা দেশে, এমন ঘটনাও আছে। চট্টগ্রামের হাটহাজারি এই দ্বীপ গ্রাম পাল্টে যেতে পারে একটি ব্রিজে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আলমগীর সবুজ। হালদা নদী গেসা চট্টগ্রামের হাটহাজারি উত্তর মাদারশাহ ইউনিয়নের বড় গুণা গ্রাম। এই গ্রামে অন্তত 15,000 মানুষের বাস, কিন্তু এলাকায় নেই স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র বা বড় কোনো বাজার। চারদিকে পানিতে বন্দি গ্রাম, অনেকটা দ্বীপের মতোই। এই গ্রাম থেকে বের হওয়ার একমাত্র বাহন নৌকা। ঝুঁকি নিয়ে নৌকায় স্কুল কলেজে আসা যাওয়া করে হাজারো কোমলমতি শিক্ষার্থী। এটা যেন তাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নৌকা উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে কোনো কোনো সময়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় রোগীদের।
প্রসব বেদনা বা অন্য কোনো রোগে আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিতে গেলে বেগ পেতে হয়। ঘাটে নৌকা না পেলে অন্য নৌকা জোগাড় করতে করতে রোগী না ফেরার দেশে চলে গেছেন এমন নজিরও আছে। বর্ষার সময়ে নৌকা উঠতে অনেক স্টুডেন্টের সমস্যা হয়, চাকরিজীবীদের অসুবিধা হয়, যারা প্রেগনেন্ট রোগী, বিশেষ করে যারা একটা প্রেগনেন্ট রোগী যখন নিয়ে যাওয়া হয় তাদের অনেক বেশি কষ্ট হয় যখন নৌকা পাই না আমরা। এই এলাকায় আমরা একটা দ্বীপের মধ্যে অবস্থান করতেছি। এই এলাকার মানুষ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, বাজার এবং ক্লিনিক সহ এবং স্কুল যাতায়াত সহ সকল ক্ষেত্রে তাদের বিপর্যয় মুখোমুখি হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন একটি ব্রিজের, ব্রিজ সংযোগ ঘটাতে পারে অবহেলিত এ গ্রামের মানুষের সাথে আধুনিকতার। নৌকা তোলার সময় আমার পাটা মস্তে গেছে। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পাই না, তার মধ্যে অন্যতম সুযোগ সুবিধার মধ্যে যেটা বঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে সেতু। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন হালদা নদীতে যেন প্রভাব না পড়ে তা বিবেচনায় নিয়ে বিষয়টি দেখছেন। তারা যে ব্রিজের কথা বলছে সেটি আসলে সেটির বিষয়ে হয়তো আমরা যেই যে কর্তৃপক্ষকে জানানো দরকার সেখানে জানাবো, তখন যেভাবে সিদ্ধান্ত আসে। তবে অবশ্যই হালদার যেই প্রাকৃতিক যেই বৈচিত্র্য সেটিকে নষ্ট করে হয়তো কোনো কিছু ওখানে কোনো সুযোগ থাকবে না। এলাকাবাসীর চাওয়া সরকার যেন ব্রিজ করে দিয়ে তাদের দুর্ভোগ থেকে মুক্তি দেন। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম।